So finally, finally, the wait is over. Australian goat, Eliger goat, Melbourne City FC legendary footballer, goated footballer, Eliger all time top scorer, five time golden boot winner, Eliger. Yes, I'm talking about Jimmy McLaren to Mohun Bagan. It's a done and dusted deal. I'm going to expect 29th July. যেদিন জেমি ম্যাকলানের জন্মদিন সেদিন মেবি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে মোহনবাগান ডেতে বাট না আজ হচ্ছে বাই টোয়েন্টি সেকেন্ড জুলাই বাইশে জুলাই অ্যান্ড আজ কিন্তু সকালবেলা অফিসিয়ালি মোহনবাগান অ্যানাউন্স করে দিল জেমি মেকালাডেনের সাইনিংটা ইটস আ ফ্যান্টাস্টিক সাইনিং বাই হিউজ সাইনিং অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি এক্সপোজার দেবে ইন্ডিয়ান ফুটবলকে বাইরে অ্যান্ড এই ডিল্টার ক্ষেত্রে যে জ্যামি ম্যাকলারেন মোহনবাগান এসছে আসতে কিন্তু মোহনবাগান ইন্টারেস্টেড না প্রায় দুই তিন বছর ধরে মোহনবাগান কিন্তু মেকালাডেনকে আনতে চাইছিল পার পারছিল না যেহেতু এত বড়ো লেভেল একজন ফুটবলার ওয়ার্ল্ড কাপ খেলা ফুটবলার উই অল নো দ্য কোয়ালিটি ঠিক আছে হায়েস্ট গোল স্কোরার এলিগের তো তাকে আনা এলিগ থেকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ফুটবল স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি আমরা ভাবি ইটস আ ভেরি ভেরি টাফ জব টু কুডোস টু মোহনবাগান ম্যানেজমেন্ট দ্য ডিডিটিআর দ্য ডিডিটিআর চার বছরের কন্ট্র্যাক্টে কিন্তু জেমি ম্যাকলাইন মোহনবাগানে জয়েন করলো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কী যেন যে জেমি ম্যাকলারেন কে কনভেন্স করার ক্ষেত্রে সব থেকে বড়ো হাত ছিল দিমিত্রিয়াস পেট্রাতসের যা আপডেট আসছে ভাই পেত্রাতসের ইনফ্লুয়েন্স কিন্তু অনেক ছিল বলতে পারো কামেন্সেরও ছিল বিকজ পেত্রাতস অ্যান্ড কামেন্স সরি পেত্রাতস অ্যান্ড ম্যাকলারেন এর আগেও একসাথে খেলেছে তো পুরোনো বন্ধুর সাথে একসাথে খেলবেন ভাই মোহনবাগারে অ্যাটাকিং লাইন আপ লুকিং টু মাচ স্কেয়ারি অস্ট্রেলিয়ান ট্রায়ো ফার্স্ট অফ অল জেসেন কামেন্স পেত্রাতস অ্যান্ড ম্যাকলারেন অ্যান্ড গ্রেগ স্টুয়ার্ট তিনটে অস্ট্রেলিয়ান প্লেয়ার দুটো স্কটিশ প্লেয়ার একটা স্প্যানিশ প্লেয়ার ছটা ফরেনার আমাদের এই ছটা ফরেনারের মধ্যে পাঁচটা ভাই তিনটে হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান অ্যান্ড দুটো স্কটিশ একটা ভাই স্প্যানিশ তিনটে অস্ট্রেলিয়ান কে কে বললাম কামেন্স পেট্রাতস ম্যাকলারেন দুটো স্কটিশ কারা গ্রেগ স্টুয়ার্ট অ্যান্ড টম অ্যালড্রেট অ্যান্ড স্প্যানিশ অভিয়াসলি ভাই আলভার্ট রদ্রিগেজ ভাই ওয়াটার টিম অ্যাটাকিং লাইন আপ প্রচুর কিন্তু স্কোয়ারি লাগছে কোনো ডিফেন্সের পা কিন্তু থর করে কাঁপবে এই অ্যাটাকিং লাইন আপ দেখার পর যে কোনো মিডফিল্ডের পা কিন্তু থর করে কাঁপবে সিরিয়াসলি বলছি এরা যদি ঠিকঠাকভাবে ক্লিক করে যায় এদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রি ঠিকঠাকভাবে বসে যায় আটকানো খুবই খুবই মুশকিল আছে যা স্কোয়াড আছে মোহনবাগানে আফ্রন্ট লাইন আপে লুকিং ডেডলি ডেডলি কিন্তু লাগছে বা স্কেয়ারই লাগছে কিন্তু মোহনবাগানে অ্যাটাকিং লাইন আপকে অনেকে কোশ্চেন করতে পারে জার্সি নম্বর কী হতে পারে দেখো আমার কাছে রাইট নাও যে আপডেট আছে এটা কনফার্ম একদমই বলছি না বাট টোয়েন্টি নাইন জার্সি নম্বর কিন্তু হতে পারে জেমি ম্যাকল্যান যেহেতু মোহনবাগান ডে উনত্রিশ উনত্রিশে জুলাই অ্যান্ড ম্যাকলাডানের জন্মদিনও উনত্রিশে জুলাই কোয়েন্স মানে কোয়েন্সিডেন্ট বলবো এটা দুরন্ত ব্যাপার তো উনত্রিশ নম্বর জার্সি পরে কিন্তু জেমি ম্যাকল্যাডানকে মোহনবাগান জার্সিতে দেখার একটা হাই পসিবিলিটি আছে অনেকে ভাবছিল দশ নম্বর জার্সি বাট দশ নম্বর জার্সি যে আপডেট আসে ভাই গ্রে স্টুয়ার্ট কিন্তু পড়বে নয় নম্বর পেতাতসের আছে অ্যান্ড সাত নম্বর থাপার আছে মেবি উনত্রিশ নম্বর জার্সি পরে কিন্তু জেমি ম্যাকলারেন মোহন জার্সিতে আগুন ঝরাতে পারে প্লেয়ারের কোয়ালিটি নিয়ে আলাদা করে কী বলবো প্রপার একদম স্ট্রাইকার ডিপ আসতেও ভালোবাসে অ্যান্ড ছোটো ছোটো পকেট স্পেসের মধ্যে দিয়ে শর্ট নিতে ভালোবাসে টাইট স্পেসের মধ্যে দিয়ে থার্ড ম্যান রান মেক করতে ভালোবাসে তো আমরা কিন্তু অনেক বেশি ডিফেন্সকে ডিস্টার্ব করতে দেখবো যেটা কামেন্টসের মধ্যে সব থেকে নেগেটিভ ছিল অফ বল মুভমেন্ট খুবই খুবই বাজে এই প্লেয়ারটার ম্যাকলানের মধ্যে কিন্তু অফ দ্য বল মুভমেন্ট কিন্তু नेक्स्ट লেভেলে ফুটবল শুধু মাত্র বল রাখলে হয় না অফ দ্য বল মুভমেন্ট কী চলে সেগুলো কিন্তু ফুটবলে খুব খুব ইম্পর্টেন্ট তো অফ দ্য বল মুভমেন্ট যখন করবে বা থার্ড ম্যান রান মেক করবে অথবা স্পেস ফাইন্ড করবে তখন কিন্তু ডিফেন্স স্প্রেড হবে মানে ছড়ে যায় ভাই তখন কিন্তু আদার্স প্লেয়ারদের জন্য স্পেস করবে লাইক পেত্রাতোস কামেন্স গ্রেগ স্টুয়ার্ট সাহাল যখন উইদাউট দ্য বল মুভমেন্ট একটা স্ট্রাইকারে ভালো হয় তখন কিন্তু আদার্স প্লেয়ারদের জন্য স্পেস ভাই অনেক বেশি খুলে যায় অ্যান্ড সেটা কিন্তু মোহন জন্য খুবই খুবই পজিটিভ হবে অ্যান্ড এইরকম টাইপের স্ট্রাইকার কিন্তু কামেন্টস অ্যান্ড এর মধ্যে অনেক পরিমাণে ডিফারেন্স আছে অনেক ডিফারেন্স অনেকে বলছে অনেক সিমিলার টাইপের আই ডোন্ট থিঙ্ক এস সিমিলার ভাই এরিয়াল বলে এবিলিটি ভালো আছে ফিজিক্যালিটি অতটা স্ট্রং না যতটা একটা নাম্বারে হওয়া উচিত বাট তারপরেও কিন্তু ফিজিক্যালি যথেষ্ট ভালো আছে জেমি ম্যাকলারেনের অ্যান্ড আমি তো ভাই খুব খুবই এক্সাইটেড আছে মোহনবামার জাস্টে যেই মেহালানকে দেখার জন্য উনত্রিশ তারিখ মেকালান চলে আসবে অ্যান্ড লেট সি আর মেখলারেন আঠেরোই আগস্ট ডারবিতে মেবি ভাই মেকালানকে ফার্স্ট টাইমের জন্য আমরা দেখতে পারি তার কিন্তু হাই পসিবিলিটি আছে তোমরা যেন মোহন মার ফ্যান্স আউট অফ টেন তোমরা এই সাইনটাকে কত রেটিং দেবে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশান আমি ভাই খুবই এক্সাইটেড আমি তো অ্যাজ অফ নাম নাইন দেবো অ্যান্ড পারফরমেন্স করার পর বা টেন দেবো মানে টেন ওয়ান টেন তোমরা দিতেও পারো ভাই বাট অ্যাজ অফ নাম আমি অত বেশি হাইপ ক্রিয়েট করছি না বিকজ আগেরবার হাইপ ক্রিয়েট করে কামে শতটা ভালো পারফরমেন্স করতে পারি ফার্স্টে একটু টাইম লেগেছিলো দেখো ম্যাকলারেনও কিন্তু টাইম লাগতে পারে এসেই হঠাৎ করে ভাই ফার্স্ট গেম থেকে ভাই তুরন্ত খেলতো এরকম হবে না ভাই ঠিক আছে তো একটু পেশেন্স রাখতে হবে বিকজ আমরা জানি কোন ক্যালিভারে কোন পোটেন্সিয়ালে ফুটবলার তো প্রথম থেকে যদি ক্লিক না করে অথবা গোল না পাই আমরা যেন আমাকে ক্রিটিসাইজ না স্টার্ট করে দিই ঠিক আছে তো একটু পেশেন্স রাখো পাঁচ ছটা গেম দেখো দেন বিগ সাইনিং ভাই ইটস আ হিউজ সাইনিং অ্যান্ড এটা শুধুমাত্র মোহনবাগানের জন্য ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু খুবই পজিটিভ সাইনিং অ্যান্ড ইন্ডিয়ান ফুটবল কিন্তু বাইরেও স্পোর্ট হবে যে ম্যাকলারেন ভারতে এসছে কেন এসছে তো আদার্স প্লেয়ার্সরা কিন্তু ইনফ্লুয়েন্স হবে যখন তুমি একটা ক্র্যাক রো নাও না বড়ো ডিল তখন কিন্তু আদার্স প্লেয়ারদের জন্য রাস্তা খুলে যায় যে ম্যাকলারেন গেছে মানে আমিও যাব এটা কিন্তু সিরিয়াসলি ভাই ইটস আ হিউজ হিউজ মুভ নট অনলি ফর মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলের জন্য ইন্ডিয়ান সুপার লিগের জন্য তো ইয়া ব্রো আমি তো ভাই খুব খুব এক্সাইটেড তোমরা কত এক্সাইটেড ডু লেট মি নো ইন দা কমেন্ট সেকশন যা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও এর ফেসবুক পেসে সবাই ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে জয় মোহন মাগা